স্থিতি মনোহর নামের একটা ছেলে ছিল। ওর মা ললিতা ওর বোন ছুটকির সঙ্গে থাকত। মনোহর খুব পরিশ্রমী ছেলে ছিল ও সবসময় উন্নতির সাহায্য করত। মনোহরের মা অসুস্থ ছিল, ওর বোন বাড়ির সব কাজ করত। মনোহর মজদুরের কাজ করে নিজেদের জীবন চালাত। একদিন, মা আমি এত পরিশ্রম করি তাও দুবেলার খাবার জোগাড় করতে পারি না। বাবু আমাদের অন্তত দুবেলার খাবার তো জোটে, কয়েকজনের তো সেটাও জোটে না। কিছুক্ষণ পরে মনোহর নিজের কাজে যায় আর সেখানে শ্যাম আসে। শ্যাম মনোহরের বন্ধু ছিল আর বলে, কি ভাই তুইও যখন দেখো কাজ করতে থাকিস। কি করব, আমার উপর একটা বোন আছে, মায়ের দায়িত্ব আছে, তোর মতো আমি নিজের বাবার পাশে আরাম করি না রে। শ্যাম মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। শ্যাম খুব চালাক স্বভাবের ছিল, মনোহর এই কথা জানত, কারণ দুজন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। মনোহর ওকে নিজের বন্ধু ভাবত, কিন্তু শ্যাম ওরকম ছিল না। বিকেলে মনোহর বাড়ি ফেরে, মা খিদে পেয়েছে আমাকে এক্ষুনি খেতে দাও। আনছি বাবু। ললিতা খাবার নিয়ে আসে আর বলে, বাবু ছুটকে এখন বড় হয়ে গেছে, কতদিন ওকে বাড়িতে বসিয়ে রাখবো, এখন ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত। মা আমি এটাই চাই, কিন্তু কি করব, এত টাকা তো নেই যে ওর বিয়ে দিতে পারবো। খাবার খেয়ে মনোহর আর ওর মা দুজনেই শুতে চলে যায়। সারা রাত মনোহরের ঘুম আসে না। মনোহর একটা স্বপ্ন দেখে যে ওর কাছে অনেক টাকা পয়সা এসে গেছে আর অনেক বড়লোক হয়ে গেছে। সকালে উঠে ও সব কথা ওর মাকে বলে, মা আমি স্বপ্ন দেখলাম যে আমি অনেক বড় হয়ে গিয়েছি। বাবু এরকম বাস্তবে হয় না, সেই জন্যই তো ওটাকে স্বপ্ন বলে। মায়ের কথা শুনে মনোহর নিজের কাজে চলে যায় আর রাস্তায় যেতে যেতে ভাবে, এরকম মজুরির কাজ করতে থাকলে তো আমি দুবেলা খাবারই জোগাড় করতে পারবো না, আমাকে তো কিছু টাকা জমিয়ে ছুটকির বিয়েও দিতে হবে, তাই না? তখনই একটা অটোর দিকেও চোখ যায় যেটা একজন গ্রামের লোকের ছিল আর ওই লোকটা খুব ভালো জীবন যাপন করছিল। তখনই মনোহর একটা অটো নেবার কথা ভাবে। এত টাকা কোথা থেকে আসবে, একটা কাজ করি শ্যামের থেকে ধার নিয়ে নিই আর ওকে আস্তে আস্তে ফেরত দিয়ে দেবো। এই কথা ভেবে মনোহর শ্যামের কাছে যায় আর ওকে সব ঘটনা বলে। শ্যাম আমার কিছু টাকা চাই, আমি তোকে ধীরে ধীরে শোধ দিয়ে দেবো। শ্যাম তুইও ভাই কি সব কথা বলিস, তোর জন্য তো সব কিছু দিয়ে দিই, কাল সকালে তুই আমার সাথে বাবার কাছে যাস। এই কথা বলে শ্যাম বাড়ি গিয়ে ওর বাবাকে বলে, বাবা আমি মনোহরের সাথে আসব তোমাকে টাকা ধার চাইতে, ও যত টাকা চাইবে তুমি তার অর্ধেক টাকা দেবে, কোনো অজুহাত না করে ওকে না করে দেবে, আর একটা সুদও নেবে না, বুঝলে তো? এই কথা বলে সকালে শ্যাম মনোহরের কাছে যায়। মনোহর চলো বাবার থেকে টাকা নিয়ে আসি। দুজনে শ্যামের বাবার কাছে যায়। শ্যামের বাবা তেমনটাই করে যেমনটা শ্যাম ওনাকে বলেছিল। শ্যাম আমি যত টাকা চেয়েছিলাম তোর বাবা তো তার থেকে অর্ধেক দিল, এখন অটো কি করে কিনবো? দেখ মনোহর তুই তো জানিস আমার কাছে তো কিছুই নেই, যা আছে সব বাবার, আমি তো ওনাকে বলেছিলাম তোকে টাকা দেওয়ার জন্য, কিন্তু কি করবো উনি তোকে অর্ধেক টাকা দিল। শ্যাম তুই কষ্ট পাস না, তুই তো নিজের দিক থেকে চেষ্টা তো করেছিলিস। এই কথা শুনে শ্যাম মনে মনে খুশি হয়ে যায় আর ভাবে, বাহ ওর সামনে ভালোই হয়ে গেলাম, আর পুরো টাকাটাও দিতে হলো না, এখন একটা কাজ করি, আমি যে ভাঙা অটোটা কম দামের কিনেছিলাম না সেটা এই টাকায় মনোহরকে দিয়ে দিই। দুজনে যে যার বাড়ি ফিরে যায়। মনোহর খুব হতাশ হয়ে পড়ে, ওদিকে শ্যাম খুব খুশি হয় আর ভাবে, কাল মনোহরকে বোকা বানিয়ে ওই ভাঙা অটোটা বিক্রি করে দেব আর ওর থেকে সব টাকা নিয়ে নেব যেটা ও ধার নিয়েছে, ওর কাছে কোনো কাজও নেই আর ও ঠিক সময় টাকাও দিতে পারবে না, আর সুদও বাড়তে থাকবে, বাবা আমাকে অপদার্থ বলে উনিও বুঝতে পারবে আমি কতটা চালাক। ভাই মনোহর আমার খুব খারাপ লাগলো যে তুই অটোটা কিনতে পারলি না, আমি তোকে সাহায্য করতে চাই কিন্তু কিভাবে, আমার কাছে একটা পুরনো অটো আছে তুই ওটা আমার কাছ থেকে কিনে নে। এই কথা শুনে মনোহর খুব খুশি হয়ে যায় আর দুজনে শ্যামের বাড়ির পেছনের উঠানে যায় যেখানে অটো রাখা ছিল। মনোহর অটো দেখে বলে, আরে শ্যাম এই অটো তো ভাঙা দেখছি। আরে না না ভাই এটা এখানে রাখা আছে, রেখে রেখে এরকমটা হয়ে গেছে, তুই এটা সারাই করে নে, পরিষ্কার করে নিস। মনোহরের কাছে আর কোনো উপায় ছিল না,
ওর দিন মজুরির কাজও চলে গেছিল। ও শ্যামের থেকে অটো কিনে নেয় আর বাড়ি ফিরে আসে। এ কি ভাঙা অটো নিয়ে এসেছিস? মা, আর কোনো উপায় ছিল না, ওই টাকা দিয়ে এটাই কিনতে পারতাম। এখন মনোহরেরও মনে হয় যে মা ঠিক বলছে। তখনও ভাবে, এখন কি করব, শ্যাম এরকম কেন করলো। সকালে মনোহর অটোটা মেকানিকের কাছে নিয়ে যায়। মেকানিক দেখে বলে, এটা ঠিক হবে না, একদম তো ভেঙে গিয়েছে দেখছি গো। এই কথা শুনে মনোহর খুব হতাশ হয়ে যায়। মনোহর হতাশ হয়ে বাড়ির দিকে চলে যায়। তখনই রাস্তায় একজন বুড়ি মহিলাকে পড়ে থাকতে দেখে। কেউ ওনার সাহায্য করছিল না। মনোহর সব সময় অন্যদের সাহায্য করত। ওই বুড়ি মহিলাকে মনোহর সাহায্য করে। বুড়ি মহিলা মনোহরকে একটা কয়েন দেয়, যা নিয়ে মনোহর বাড়ি ফিরে আসে। মা, আমি এখন কি করব? মেকানিক বললো এটা একদম ভাঙা, ফেরিওয়ালাকে বিক্রি করলেও কেউ নেবে না। মা মনোহরকে চুপ করিয়ে বলে, বাবু তুই কাঁদিস না, ভগবান সবকিছু দেখছেন। তুই কখনো কারো খারাপ করিসনি, সব সময় সবাইকে সাহায্য করেছিস, ভগবান তোর সাথেও ভালো কিছু করবে। কিছুক্ষণ পর মনোহর নিজেকে সামলে নিয়ে রাস্তার ঘটনাটা সব বলে আর মাকে কয়েনটা দেয়। বাবু এই কয়েনটা সামলে রেখো, এটা ওই বুড়ি মহিলার আশীর্বাদ। ঠিক আছে। তারপর মনোহর অটোটায় গিয়ে বসে। আমি ভেবেছিলাম যে এই অটো ঠিক হয়ে গেলে টাকা রোজগার করে ছুটকের বিয়ে দিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেরকমটা কিছুই হলো না, কোনো ব্যাপার না। এই কথা বলে মনোহর অটো চালাবার জন্য চাবিটা অটোর মধ্যে ঘোরায়। তখনই অটোটা একটা সোনার অটোয় বদলে যায়। যা দেখে বাইরে দাঁড়ানো মা বলে, বাবু মনোহর দেখ, এই অটোটা তো সোনার অটোতে বদলে গেল। মনোহর অটো থেকে বাইরে বেরিয়ে আসে। মা, এটা তো সোনার অটো বদলে গেল, এটা কিভাবে সম্ভব? তখনই সামনে ওই বুড়ি মহিলা ওখানে চলে আসে। মনোহর তুমি খুব ভালো, তুমি সব সময় অন্যদের সাহায্য করো, আর এটা তারই ফল। এই কথা বলে বুড়ি মহিলা উদাও হয়ে যায়। আমি বলতাম না ভগবান সবকিছু দেখছেন। হ্যাঁ তুমি ঠিকই বলতে। মনোহর ওই সোনার অটো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় আর নিজের বোনের বিয়েও দিতে পারে। এখনো সব কষ্ট চলে গেছে আর ও আনন্দের সাথে ওর মায়ের সাথে থাকে। একবার একটা বস্তিতে মনোহর নামের একটা ছেলে ছিল। ওর মা ললিতা ওর বোন ছুটকির সঙ্গে থাকত। মনোহর খুব পরিশ্রমী ছেলে ছিল, ও সব সময় অন্যদের সাহায্য করত। মনোহরের মা অসুস্থ ছিল, ওর বোন বাড়ির সব কাজ করত। মনোহর মজদুরের কাজ করে নিজেদের জীবন চালাত। একদিন, মা আমি এত পরিশ্রম করি তাও দুবেলার খাবার জোগাড় করতে পারি না। বাবু আমাদের অন্তত দুবেলার খাবার তো জোটে, কয়েকজনের তো সেটাও জোটে না। কিছুক্ষণ পরে মনোহর নিজের কাজে যায় আর সেখানে শ্যাম আসে। শ্যাম মনোহরের বন্ধু ছিল আর বলে, কি ভাই তুইও যখন দেখো কাজ করতে থাকিস। কি করব, আমার উপর একটা বোন আছে, মায়ের দায়িত্ব আছে, তোর মতো আমি নিজের বাবার পাশে আরাম করি না রে। শ্যাম মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। শ্যাম খুব চালাক স্বভাবের ছিল। মনোহর এই কথা জানত, কারণ দুজন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। মনোহর ওকে নিজের বন্ধু ভাবত, কিন্তু শ্যাম ওরকম ছিল না। বিকেলে মনোহর বাড়ি ফেরে। মা খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। আনছি বাবু। ললিতা খাবার নিয়ে আসে আর বলে, বাবু ছুটকি এখন বড় হয়ে গেছে, কতদিন ওকে বাড়িতে বসিয়ে রাখবো, এখন ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত। মা আমি এটাই চাই, কিন্তু কি করব, এত টাকা তো নেই যে ওর বিয়ে দিতে পারবো। খাবার খেয়ে মনোহর আর ওর মা দুজনই শুতে চলে যায়। সারা রাত মনোহরের ঘুম আসে না। মনোহর একটা স্বপ্ন দেখে যে ওর কাছে অনেক টাকা পয়সা এসে গেছে আর ও অনেক বড় লোক হয়ে গেছে। সকালে উঠে ও সব কথা ওর মাকে বলে। মা আমি স্বপ্ন দেখলাম যে আমি অনেক বড় হয়ে গিয়েছি। বাবু এরকম বাস্তবে হয় না, সেই জন্যই তো ওটাকে স্বপ্ন বলে। মায়ের কথা শুনে মনোহর নিজের কাজে চলে যায় আর রাস্তায় যেতে যেতে ভাবে, এরকম মজুরির কাজ করতে থাকলে তো আমি দুবেলা খাবারই জোগাড় করতে পারবো না, আমাকে তো কিছু টাকা জমিয়ে ছুটকির বিয়েও দিতে হবে, তাই না?
তখনই একটা অটো দিকেও চোখ যায়, যেটা একজন গ্রামের লোকের ছিল আর ওই লোকটা খুব ভালো জীবন যাপন করছিল। তখনই মনোহর একটা অটো নেবার কথা ভাবে। এত টাকা কোথা থেকে আসবে? একটা কাজ করি, শ্যামের থেকে ধার নিয়ে নি আর ওকে আস্তে আস্তে ফেরত দিয়ে দেব। এই কথা ভেবে মনোহর শ্যামের কাছে যায় আর ওকে সব ঘটনা বলে। শ্যাম, আমার কিছু টাকা চাই, আমি তোকে ধীরে ধীরে শোধ দিয়ে দেব। শ্যাম, তুইও ভাই কি সব কথা বলিস, তোর জন্য তো সব কিছু দিয়ে দি, কাল সকালে তুই আমার সাথে বাবার কাছে যাস। এই কথা বলে শ্যাম বাড়িকে ওর বাবাকে বলে। বাবা, আমি মনোহরের সাথে আসব তোমাকে টাকা ধার চাইতে। ও যত টাকা চাইবে তুমি তার অর্ধেক টাকা দেবে, কোনো অজুহাত না করে ওকে না করে দেবে, আর একটা সুদও নেবে না, বুঝলে তো? এই কথা বলে সকালে শ্যাম মনোহরের কাছে যায়। মনোহর, চলো বাবার থেকে টাকা নিয়ে আসি। দুজনে শ্যামের বাবার কাছে যায়। শ্যামের বাবা তেমনটাই করে যেমনটা শ্যাম ওনাকে বলেছিল। শ্যাম, আমি যত টাকা চেয়েছিলাম তোর বাবা তো তার থেকে অর্ধেক দিল, এখন অটো কি করে কিনব? দেখ মনোহর, তুই তো জানিস আমার কাছে তো কিছুই নেই, যা আছে সব বাবার। আমি তো ওনাকে বলেছিলাম তোকে টাকা দেওয়ার জন্য, কিন্তু কি করব, উনি তোকে অর্ধেক টাকা দিল। শ্যাম, তুই কষ্ট পাস না, তুই তো নিজের দিক থেকে চেষ্টা তো করেছিলিস। এই কথা শুনে শ্যাম মনে মনে খুশি হয়ে যায় আর ভাবে, বাহ, ওর সামনে ভালোই হয়ে গেলাম, আর পুরো টাকাটাও দিতে হলো না। এখন একটা কাজ করি, আমি যে ভাঙা অটোটা কম দামের কিনেছিলাম না, সেটা এই টাকায় মনোহরকে দিয়ে দি। দুজনে যে যার বাড়ি ফিরে যায়। মনোহর খুব হতাশ হয়ে পড়ে, ওদিকে শ্যাম খুব খুশি হয় আর ভাবে, কাল মনোহরকে বোকা বানিয়ে ওই ভাঙা অটোটা বিক্রি করে দেব আর ওর থেকে সব টাকা নিয়ে নেব যেটা ও ধার নিয়েছে। ওর কাছে কোনো কাজও নেই আর ও ঠিক সময় টাকাও দিতে পারবে না, আর সুদও বাড়তে থাকবে। বাবা আমাকে অপদার্থ বলে উনিও বুঝতে পারবে আমি কতটা চালাক। ভাই মনোহর, আমার খুব খারাপ লাগলো যে তুই অটোটা কিনতে পারলি না, আমি তোকে সাহায্য করতে চাই কিন্তু কিভাবে, আমার কাছে একটা পুরনো অটো আছে, তুই ওটা আমার কাছ থেকে কিনে নে। এই কথা শুনে মনোহর খুব খুশি হয়ে যায় আর দুজনেই শ্যামের বাড়ির পেছনের উঠানে যায় যেখানে অটো রাখা ছিল। মনোহর অটো দেখে বলে, আরে শ্যাম, এই অটো তো ভাঙা দেখছি। আরে না না ভাই, এটা এখানে রাখা আছে, রেখে রেখে এরকমটা হয়ে গেছে, তুই এটা সারাই করে নে, পরিষ্কার করে নিস। মনোহরের কাছে আর কোনো উপায় ছিল না, ওর দিন মজুরের কাজও চলে গেছিল। ও শ্যামের থেকে অটো কিনে নেয় আর বাড়ি ফিরে আসে। এ কি ভাঙা অটো নিয়ে এসেছিস? মা, আর কোনো উপায় ছিল না, ওই টাকা দিয়ে এটাই কিনতে পারতাম। এখন মনোহরেরও মনে হয় যে মা ঠিক বলছে, তখনও ভাবে এখন কি করব, শ্যাম এরকম কেন করলো। সকালে মনোহর অটোটা মেকানিকের কাছে নিয়ে যায়। মেকানিক দেখে বলে, এটা ঠিক হবে না, একদম তো ভেঙে গিয়েছে দেখছি গো। এই কথা শুনে মনোহর খুব হতাশ হয়ে যায়। মনোহর হতাশ হয়ে বাড়ির দিকে চলে যায়। তখনই রাস্তায় একজন বুড়ি মহিলাকে পড়ে থাকতে দেখে, কেউ ওনার সাহায্য করছিল না। মনোহর সব সময় অন্যদের সাহায্য করত, ওই বুড়ি মহিলাকে মনোহর সাহায্য করে। বুড়ি মহিলা মনোহরকে একটা কয়েন দেয় যা নিয়ে মনোহর বাড়ি ফিরে আসে। মা, আমি এখন কি করব, মেকানিক বললো এটা একদম ভাঙা, ফেরিওয়ালাকে বিক্রি করলেও কেউ নেবে না। মা মনোহরকে চুপ করিয়ে বলে, বাবু তুই কাঁদিস না, ভগবান সবকিছু দেখছেন, তুই কখনো কারো খারাপ করিসনি, সব সময় সবাইকে সাহায্য করেছিস, ভগবান তোর সাথেও ভালো কিছু করবে। কিছুক্ষণ পর মনোহর নিজেকে সামলে নিয়ে রাস্তার ঘটনাটা সব বলে আর মাকে কয়েনটা দেয়। বাবু, এই কয়েনটা সামলে রেখো, এটা ওই বুড়ি মহিলার আশীর্বাদ। ঠিক আছে। তারপর মনোহর অটোটায় গিয়ে বসে, আমি ভেবেছিলাম যে এই অটো ঠিক হয়ে গেলে টাকা রোজগার করে ছুটকের বিয়ে দিয়ে দেবো আর সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেরকমটা কিছুই হলো না, কোনো ব্যাপার না। এই কথা বলে মনোহর অটো চালাবার জন্য চাবিটা অটোর মধ্যে ঘোরায়। তখনই অটোটা একটা সোনার অটোয় বদলে যায়, যা দেখে বাইরে দাঁড়ানো মা বলে, বাবু মনোহর দেখ, এই অটোটা তো সোনার অটোতে বদলে গেল। মনোহর অটো থেকে বাইরে বেরিয়ে আসে। মা, এটা তো সোনার অটো বদলে গেল, এটা কিভাবে সম্ভব?
তখনই সামনে ওই বুড়ি মহিলা ওখানে চলে আসে। মনোহর, তুমি খুব ভালো, তুমি সব সময় অন্যদের সাহায্য করো, আর এটা তারই ফল। এই কথা বলে বুড়ি মহিলা উদাও হয়ে যায়। আমি বলতাম না ভগবান সবকিছু দেখছেন। তুমি ঠিকই বলতে। মনোহর ওই সোনার অটো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়, আর নিজের বোনের বিয়েও দিতে পারে। এখনো সব কষ্ট চলে গেছে, আরো আনন্দের সাথে ওর মায়ের সাথে থাকে।